আপনার কাছে যদি বেস্ট এবং সেরা ক্যামেরাটি থাকে এবং আপনি আপনার ভিডিওতে আপনার কাছ থেকে সেরা ভিডিও এডিটিংটি করছেন, তাহলেও আপনার ভিডিওগুলোর কোনো মূল্য নেই। যদি অডিয়েন্সরা আপনার ভিডিওর টপিকে ইন্টারেস্টেড না হয়, তখন আপনি আপনার চ্যানেলের ভিডিওতে তেমন ভিউজ পাবেন না। যেমনটা আপনি আমাদের চ্যানেল এনজয় টেক লাইফ চ্যানেলটির অবস্থা দেখতে পাচ্ছেন, তবুও আপনাদের জন্য আমি কয়েকটি ইউটিউব শর্টস নিশেস নিয়ে আলোচনা করব, যা আমি ইউটিউব এবং সোশ্যাল ব্লেড থেকে আমি আমার বেস্ট রিসার্চটি দিয়ে বের করেছি। এবং এই নিশগুলো থেকে আপনি মনিটাইজার পাবেন এবং আপনি অ্যাফিলিয়েশন করেও ভালো আয় করতে পারবেন। এবং প্রত্যেকটি টপিক শুধু লোকাল ভিউয়ারদের টার্গেট করে নয়, আপনি এটি দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স গেইন করতে পারবেন। সর্বপ্রথম ইউটিউব শর্টস নিশ হলো মেকআপ অ্যান্ড বিউটি। এটি বর্তমানে শর্টের জন্য অনেক ভালো নিশ। এটির মাধ্যমেও আপনি লক্ষ লক্ষ ভিউজ পেতে এবং ব্র্যান্ড ডিলের মাধ্যমে আপনি আপনার ইনকামকে মনিটাইজ করতে পারেন। ব্র্যান্ড ডিলের কথা আগে এর জন্য বলছি, কারণ এই নিশটিতে ব্র্যান্ড ডিল এবং স্পন্সরশিপ পাওয়া খুব সহজ। মেকআপের মধ্যেও কিছু ছোট ছোট নিশ রয়েছে, তাই আপনি সেগুলো খুঁজে বের করুন এবং যেগুলো জানেন এবং যেগুলো করতে আপনি উৎসাহী সেগুলো প্রথমে করুন। পরবর্তী ইউটিউব শর্টস নিশটি হলো ফেমাস পিপল স্পিচ। এই নিশে মূলত আপনাকে বিখ্যাত ব্যক্তিদের স্পিচ নিতে হবে। আপনি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অনেক বিখ্যাত ব্যক্তিদের ইন্টারভিউ টক শো পেয়ে যাবেন। আপনি সেখান থেকে 30 থেকে 50 সেকেন্ডের ফুটেজ কালেক্ট করুন। শুধু সেই অংশটি কালেক্ট করুন যেখানে তারা তেমন কিছু বলে যা সত্যিই আকর্ষণীয় এবং কাজের, আর সেই অংশটিকে হাইলাইট করার জন্য আপনি ক্যাপশন অ্যাড করতে পারেন, কিছু বি রোল ফুটেজ অ্যাড করতে পারেন, কিছু ইফেক্ট বসাতে পারেন যা আপনার ভিডিওকে ইউনিক বানাবে। নম্বর 3, ভাইরাল চ্যালেঞ্জেস। আপনি যদি টিকটকে সময় কাটান, তবে আপনি হয়তো অনেক ধরনের ভাইরাল চ্যালেঞ্জেস ভিডিও দেখে থাকবেন, আর এই টপিকটিকেই আপনাকে চুজ করতে হবে। এই নিশ থেকে ভিউজ গেইন করা অন্য সকল নিশ থেকে অনেকটা সহজ। আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন, এইগুলো মাত্র কয়েকদিনেই মিলিয়ন ভিউজ পার করেছে। আপনি একটু ভালো মতো সার্চ করলে অনেক ভাইরাল চ্যালেঞ্জেস কন্টেন্ট পেয়ে যাবেন এবং সেগুলো ফলো করতে পারেন, এবং এই নিশে কন্টেন্ট আইডিয়া পাওয়াটাও খুব সহজ। নাম্বার 4, ট্রাভেল। ব্র্যান্ড ডিল এবং স্পন্সরশিপের মাধ্যমে এই নিশ থেকে সহজেই আয় করা যায়। আপনি বর্তমানে অনেক ট্রাভেল ব্লগারদের বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইটের স্পন্সর করতে দেখবেন, যেমন আপনি অনেককে gozayan.com এর স্পন্সর করতে দেখেছেন। এছাড়াও আপনি ট্রাভেলের সময় কোন কোন গ্যাজেট ব্যবহার করেন সেগুলো অ্যাফিলিয়েশনের মাধ্যমে মানি জেনারেট করতে পারেন। এইরকম ভিডিওগুলোতে আপনি দর্শনীয় স্থানগুলো দেখানোর পাশাপাশি স্থানীয় খাবার, স্ট্রিট ফুড খাওয়া এবং তৈরি করার ছোট ছোট ক্লিপগুলো পোস্ট করতে পারেন, এমনকি খাবারের স্বাদ এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এছাড়াও সেসব স্থানে আপনার খরচ কেমন পড়ছে এগুলো নিয়েও একটা সেপারেট শর্টস আপলোড করতে পারেন। নম্বর 5, লাক্সারি। এই ভিডিওতে আপনাকে লাক্সারি সরঞ্জাম যেমন লাক্সারি বিউটি প্রোডাক্ট, লাক্সারি ফার্নিচার, লাক্সারি বাড়ি গাড়ি নিয়ে কথা বলতে হবে, এবং মানুষ এসব ভিডিও দেখতে অনেক পছন্দ করে। আপনি লাক্সারি হোটেল, লাক্সারি ভিলা, ফার্স্ট ক্লাস ফ্লাইটে থাকার অভিজ্ঞতা এবং সেগুলোর সুযোগ সুবিধা শেয়ার করতে পারেন। আপনি লাক্সারি পণ্যের ব্র্যান্ড এবং সার্ভিস নিয়ে দর্শকদের বলতে পারেন এবং সেটির প্রাইস এবং কোয়ালিটি কতটা ভালো বা খারাপ তা শেয়ার করতে পারেন। কিন্তু এই নিশে আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটি হলো এডিটিং। কারণ আপনি যেহেতু লাক্সারি টপিকে কাজ করছেন, তাই আপনি একটু ভাবুন আপনার অডিয়েন্সরাও কারা হবে। তাই আপনার ভিডিওর টপিকের মতো ভিডিও এডিটিং এবং কোয়ালিটিও ঠিক থাকা জরুরি। তাদেরকে লাক্সারি দুনিয়ায় ডাইভ করতে আপনাকে গুড স্টোরি টেলিং টেকনিক, হাই কোয়ালিটি ভিজুয়ালস এবং মিউজিক ব্যবহার করতে হবে। নম্বর 6, মিমস। যদি আপনার টেকনিক জানা থাকে এবং আপনি ভালো কন্টেন্ট মেক করতে পারেন, তবে এটি থেকে মিলিয়ন ভিউজ পাওয়া খুব সহজ এবং এই নিশের অডিয়েন্সও অনেক বেশি। যেমন A to Z নামের এই চ্যানেলটি দেখুন এবং এই চ্যানেলের শর্টসগুলো মিলিয়নের মতো ভিউজ পেয়েছে। এবং আপনি যদি তাদের কোনো ভিডিও ওপেন করেন, তবে আপনি দেখতে পাবেন তারা কোনো ফুটেজই অ্যাড করেনি। তাদের শর্টসগুলোতে শুধু কিছু ফানি ইমেজ ব্যবহার করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে AI জেনারেটেড ভয়েস অ্যাড করে দেওয়া হয়েছে। আর এই AI এর দিনে মিম কন্টেন্ট তৈরি করাটাও অনেক সহজ। আপনি এর জন্য ChatGPT এর সাহায্য নিতে পারেন। শুধু আপনি কিছু ফানি ইমেজ কালেক্ট করুন এবং সেই ইমেজকে ভিজুয়ালাইজ করে একটি প্রম্পট লিখুন, শেষে সেগুলো টেক্সট টু স্পিচ করে ইমেজের সাথে অ্যাড করে ভিডিও বানিয়ে পাবলিশ করে দিন। আর এই শর্টসগুলো অনেকেই পছন্দ করে এবং সেজন্য তারা মিলিয়ন ভিউজ পাচ্ছে। লোকেরা যেহেতু পছন্দ করে, তাই তারা তাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করছে, আর যখন তারা এটি শেয়ার করছে, তাই পরিষ্কারভাবে বলা যায় ইউটিউব সেই ভিডিও প্রমোট করছে। তাই বলা যায় শুরু করার জন্য এই নিশটি সিলেক্ট করা বেস্ট হবে। নম্বর 7, সেলিব্রিটি নিউজ। সেলিব্রিটি নিউজ কন্টেন্টে ইউটিউব শর্টসের জন্য লেটেস্ট সেলিব্রিটি ট্রেন্ডের সাথে আপ টু ডেট থাকতে হবে। ব্রেকিং সেলিব্রিটি নিউজ স্টোরি, স্ক্যান্ডাল এবং লেটেস্ট কোনো আপডেট আসার সাথে সাথে ভিডিও পোস্ট করতে হবে। এছাড়াও আপনি যদি রিসেন্ট সেলিব্রিটি ইন্টারভিউজ, টক শো, পডকাস্ট থেকে কিছু বেস্ট শর্ট ক্লিপ নিয়ে কোনো নিউজ রিপোর্ট করতে পারলে ট্রেন্ড অনুযায়ী ভালো ভিউজ আশা করা যায়। কিন্তু সর্বপ্রথম কথা হলো, ভিডিওগুলোতে সবসময় সঠিক তথ্য দিবেন। আপনাকে তাদের প্রাইভেসি এবং পার্সোনাল লাইফকে সম্মান করাটাও জরুরি। নম্বর 8, হাইলাইট। উদাহরণ হিসেবে পিউডাইপাই হাইলাইটস নামে এই চ্যানেলটি দেখুন।
পিউডাইপাই হলো বিশ্বের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন এবং এই চ্যানেলের ওনার যা করছেন তা হলো তিনি শুধু পিউডাইপাইয়ের ভিডিওগুলো দেখেন আর তারপর সেই ভিডিওগুলো থেকে ফানি অর ইন্টারেস্টিং পার্টসগুলোর মধ্য থেকে 20-30 সেকেন্ডের একটি ক্লিপ তৈরি করে। তাই পিউডাইপাই যতটা ফেমাস সে অনুসারে একটা ভালো অ্যামাউন্ট ভিউজ আশা করা যায়। এছাড়াও আপনি যদি খালিদ ফারহান, এনায়েত এবং সাদমানের ত্রিনোমিয়াল পডকাস্ট চ্যানেলের ভিডিও দেখে থাকেন তবে আপনি এই চ্যানেলের মতো একটি ছোট চ্যানেল ত্রিনোমিয়াল পডকাস্ট ক্লিপস চ্যানেল খুঁজে পাবেন, যেখানে এই ক্রিয়েটর সেই পডকাস্টের বেস্ট ক্লিপগুলো শেয়ার করে। তো আপনি যদি এই নিশটি ফলো করতে চান তবে আপনি কোনো ফেমাস এবং রেগুলার কন্টেন্ট ক্রিয়েটরকে টার্গেট করে শুরু করতে পারেন। নম্বর 9, ফ্যাক্টস। বর্তমান সময়ে ভিউজ পাওয়ার সেরা কন্টেন্ট হলো ফ্যাক্ট নিশ। আপনি কান্ট্রি, সিটি, ল্যান্ডমার্ক এবং তাদের কালচার নিয়ে ফ্যাক্ট ভিডিও বানাতে পারেন। আপনি ইতিহাস নিয়ে ফ্যাক্ট ভিডিও বানাতে পারেন। আপনি চাইলে মহাকাশ, গ্রহ এবং ইউনিভার্স নিয়ে ফ্যাক্ট ভিডিও বানাতে পারেন। ফ্যাক্ট ভিডিও বানাতে আপনার কন্টেন্টের অভাব হবে না। বর্তমানে অধিক সংখ্যক ক্রিয়েটর এই নিশ নিয়ে কাজ করছে কিন্তু তবু এর ভিউজে কোনো ঘাটতি পড়ছে না। আপনি ফ্যাক্ট শর্টস বানানোর সময় ভিডিওতে দেওয়া ইনফো সংক্ষিপ্ত করুন, ভিজুয়ালি সুন্দর করুন এবং নিশ্চিত করুন আপনি যে ফ্যাক্টটি বলছেন সেটির তথ্য সঠিক কিনা। নম্বর 10, গেমিং। গেমিং একটি জনপ্রিয় নিশ কিন্তু এই নিশটিতে শর্টস ভিডিও নিয়ে কাজ করলে প্রথমে অতটা ভালো ফল পাওয়া যাবে না কিন্তু আপনি রেগুলার ধরে রাখলে কিছু সময় পর এটি থেকে ভালো ফল পাওয়া যাবে এবং এটি করাও খুব সহজ। আর কিভাবে সেটি বলছি, আপনারা হয়তো অনেকেই মোবাইলে অনেক গেমিং করেন তো আপনি অবসর সময়ে যখন মোবাইলে গেম খেলছেন তখন শুধু আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন রাখুন। আপনি যা খেলছেন, যেমনই খেলছেন, যেই গেমটিই খেলছেন সেটি রেকর্ড করে রেগুলার আপলোড করুন। আপনি যদি ক্যান্ডি ক্রাশ গেমটিও খেলে থাকেন সেটিও রেকর্ড করে আপলোড করুন। এমন অনেক ভিউয়ার্স আছে যারা তাদের পছন্দের গেমটির গেম প্লে দেখতে চায় অথবা আপনি গেমটির যেই স্টেজটি পার করেছেন সেটি অন্য কোনো ভিউয়ার পার করতে পারছে না আর সেটির একটি গেম প্লে দেখে হেল্প নিতে চায়। এছাড়াও আপনি গেম খেলার সময় আপনার ভয়েস অ্যাড করতে পারেন। তো সবশেষে আমার কথা হলো, 2023 সালে ইউটিউবে সহজে কিছু গেইন করতে চাইলে ইউটিউব শর্টসের উপরে কোনো কথা নেই। আপনি শর্টসের পাশাপাশি লং ভিডিও আপলোড করতে থাকুন এবং আপনার তৈরি করা শর্টগুলো ইউটিউব ছাড়াও অন্যান্য শর্ট ভিডিও আপলোড করা যায় সেই সাইটগুলোতেও আপলোড করুন। কোনো প্ল্যাটফর্ম বাদ দিলে সেই প্ল্যাটফর্মে রেগুলার অ্যাক্টিভ থাকা অডিয়েন্সদেরও আপনি হারাবেন। তাই আজ পর্যন্ত এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।